ধরেন কাগজ আর কালি দিয়ে যদি লিখলে সবটাই শিক্ষা হয় তাহলে তো চটি বইটাও একটা শিক্ষা চটি বই কি আপনার কাছে মনে হয় যে ওইটাকে ধরে প্রণাম করতে হবে ওইটাকে ধরে সালাম করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে ব্রাগ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যিনি পাঠ্যপুস্তকে এই শরীর থেকে শরীফা হওয়ার গল্প নিয়ে সমালোচনা করার কারণে এবং সেইখানে যে গল্পটি ছিল সেই পে দুটি পেজ ছিঁড়ে প্রতিবাদ করার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে বহিষ্কারের পিছনে যেই লজিকটা তথাকথিত বুদ্ধিজীবী সমাজ সামনে আনার চেষ্টা করছে সেটা হচ্ছে একজন শিক্ষক হয়ে তিনি কিভাবে শিক্ষা উপকরণকে নিয়ে এমন করলেন যে দুটি পেজ ছিঁড়ে ফেললেন আসলে এখানে খুবই হাস্যকর আমার কাছে মনে হচ্ছে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি ধরেন কাগজ আর কালি দিয়ে যদি লিখলে সবটাই শিক্ষা হয় তাহলে তো চটি বইটাও একটা শিক্ষা চটি বই কি আপনার কাছে মনে হয় যে ওইটাকে ধরে প্রণাম করতে হবে ওইটাকে ধরে সালাম করতে হবে ভাই আপনার হচ্ছে এটা খুবই হাস্যকর এখানে একটা ভিন্ন প্রসঙ্গে এবার একটু আসি ধরেন আমি এটা কি ঠিক না ভুল যে উনি যে কাজটা করছেন এটার পিছনে এটা কি ঠিক না ভুল এই প্রসঙ্গে আমি একটু পড়ে আসি বা এই বিষয়টা নিয়ে আমি আলোচনা না করলেও হবে এটা নিয়ে বেশ আলোচনা চলছে কিন্তু আপনি এখানে খেয়াল করেন আপনারা কিন্তু তথাকথিত যারা প্রগতিশীল সমাজ থেকে চিন্তাভাবনা করে আপনারা বলতে চাচ্ছেন যে এটা একটা তাদের স্বাধীনতা তাদের এই চিন্তা ভাবনা সে যদি নিজেকে চিন্তা করে যে আমি নারী তাইলে আমি নারী যদি আমি পুরুষ তাহলে আমি পুরুষ তাইলে এর একটা স্বাধীনতার ব্যাপারে আপনারা খুব সোচ্ছা আর আপনারা খুব মানে অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছেন তো আপনি কি এই জায়গায় একটা ডাবল স্ট্যান্ডার্ড অবস্থান নিচ্ছেন না দেখেন তো এই ব্যক্তি আপনার সাথে ভিন্নমত পোষণ করতেই পারে আপনারা তো ভিন্নমতকে মতকে প্রতিষ্ঠা করার জন্যই চেষ্টা চালাচ্ছেন তাহলে এই ব্যক্তি ব্যক্তির যদি ভিন্ন মত থাকে তো সেই ভিন্নমতের প্রতি কি আপনি শ্রদ্ধাশীল এই যে শিক্ষক আসিফ মাহতাব তিনি সাহস করে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করলেন বাংলাদেশের বহু মানুষ এই যে স্পেসিফিক শরীফ থেকে শরীফা হওয়ার যে গল্পটা সেটার সাথে ভিন্ন মত পোষণ করে এখন কত পার্সেন্ট লোক সেটার সাথে সমর্থন করে ভিন্ন মত পোষণ করে সেই প্রসঙ্গে নাই গেলাম তিনি সাহস করে প্রতিবাদ করেছেন ধরেন উনি একক ব্যক্তি বাংলাদেশের সকল মানুষ এটাকে সমর্থন করে শুধুমাত্র উনি একক ব্যক্তি যিনি এইটার সাথে ভিন্নমত পোষণ করেছে তো আপনার তো স্বাধীনতা অনুযায়ী অবশ্যই তাকে সমর্থন করা উচিত ছিল যে তিনি ভিন্নমত পোষণ করেছেন কিন্তু আপনি কিন্তু সেটা করেন নাই আপনি কি করতেছেন তাকে কিন্তু এখানে তার এই শিক্ষকতা থেকে তাকে ই করার মাধ্যমে তার যে ভিন্নমত সেই ভিন্নমতটাকে আপনি থামিয়ে দিলেন তো আপনি কেমন স্বাধীনতা আপনি তো স্বাধীনতাকে না আপনি তো ততটুকু আপনার কাছে স্বাধীনতা যতটুকু আপনার সাথে যায় আপনি যতটুকু সমর্থন করেন আপনি ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল সেই জিনিসটা তো এখানে প্রমাণ পাচ্ছি না আমরা এই ভিডিওটা নিয়ে যখন আমি চিন্তা করছিলাম যে আপনাদের সাথে কথা বলবো তখন আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের বাবা মায়েদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো বা ছিল যে সন্তানকে কিভাবে একটা ভালো ক্যারিয়ার করে দিব। কিভাবে ডক্টর করব কিভাবে ইঞ্জিনিয়ার করব এই বিষয়গুলাই ছিল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এখনকার প্রজন্মের আপনারা যারা বাবা মা আছেন বা আমরা যারা ভবিষ্যতে বাবা মা হব আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বিকৃত রুচি এই বিকৃত চিন্তা থেকে কিভাবে সন্তানকে প্রোটেক্ট করব। এই ধরনের বিকৃত রুচি বিকৃত চিন্তা ভাবনার যে থাবা সেই থাবা থেকে এখনকার সময়ে আমাদের সন্তানদেরকে সেভ করা সবচেয়েতে বড় চ্যালেঞ্জ এই বিকৃত চিন্তা চেতনার এবং বিকৃত রুচিবোধ যারা প্রমোট করছেন সেসব সুশীল সমাজের কাছে একটা প্রশ্ন রেখে শেষ করছি ভিডিওটা সেটা হচ্ছে গল্পের শরীফা যে শরীফ থেকে শরীফা হয়েছে সে যদি আগামী দিন আপনার মেয়ের সাথে বেড শেয়ার করতে চায় তাহলে কি আপনি তাকে বেড শেয়ার করতে দিবেন